হ্যালো, ওয়ান সেকেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হচ্ছে বিদায়ের পালা, আজকে রাতে আমাদের ট্রেন। তো দেখো, প্যাকিং চলছে, সকাল থেকে একদমই সময় পাইনি। আর এই দেখো, প্যাকিং অলমোস্ট কমপ্লিট। দিদি ভাইয়ের এই ড্রেসটা আমি আজকে পরে যাব, এটা আমার বার্থডের জন্য ও কিনেছিল, তো ভাবছি আজকেই এটা ভাঙবো। আর এদিকে দেখো, এত নারকেল জমা হয়েছে, যেহেতু আমাদের বাড়িটা পড়েই থাকে, মানে খোলা টোলা হয় না, পেছন দিকে এরকম অনেক নারকল পড়তেই থাকে। আর বাইরে দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, জামা কাপড় চাদর ফাদর যা ছিল সব কাচাকুচি করে সব ঘরের মধ্যেই মেলা হয়েছে। এবার সেগুলোকে ভাঁজ করব। আর এদিকে দেখো, গাছে বেগুন হয়েছিল, সেই বেগুন নিয়ে যাচ্ছি, তিনটে বেগুন। আর পাশে দাদা ভাই ওদের গাছে বাতাবি লেবু আর ওল দিল। দাদা ভাই মানে মানে যাকে তোমরা কদমাতে থাকতে দেখেছো, প্রসেনজিতের জ্যাঠতুতো দাদা, ওদের বাড়ি। এরকম আমাদের বাড়ি অনেক বেগুন গাছ হয়েছে। তারপরে এই যে নতুন আম গাছ লাগিয়েছিল, সেগুলো হয়েছে। তুলসী গাছ দেখো, কত তুলসী গাছ! মানে যেহেতু বর্ষাকাল, গাছপালা আরও বেড়ে গেছে, তো আজকে চলে যাব, মনটা একটু খারাপই লাগছে। মানে অনেকদিন পর পর আসা হয় তো একদমই ভালো লাগে না। চলো, কালকে কি হয়েছে তোমাদের একটু দেখাই। কাল বিকেলটা খুব মজা করে কাটালাম। এটা দেখো আমাদের ছোট্ট সদস্য, সেটা হচ্ছে আমার আর এক ভাসুর, মানে প্রসেনজিতের আর এক জ্যাঠতুতো দাদার মেয়ে, এই যে তারই ওটা মেয়ে, মানে আমাদের নাতনি হয় সম্পর্কে। কালকে ওরা এসেছিল, তো সবাই মিলে দেখো খাওয়া দাওয়া, খুব মজা করলাম সারা সন্ধেটা। এটা আমাদের পাশে, মানে আমার জ্যাঠতুতো ভাসুরের বাড়ি। আর ওই দাদা মানে মেজদা, ওর বাড়িতে কাল দুপুর থেকে পুরো নেমন্তন্ন ছিল রাত অবধি। তো দুপুরে এত কিছু করেছিল, আমি আর ভিডিও করবো সেটা ভুলেই গেছি, মানে করাই হয়নি গল্পের মধ্যে। এটা রাত্রিবেলা একটু ক্লিপস তোমাদের দেখালাম। আর আজকে দুপুরে গেছিলাম মাসির বাড়িতে খেতে, তো ওখানে খাওয়া দাওয়া করে আজকে দেখো ফিরবো। তো এখন রেডি হচ্ছি। এই মাসির বাড়ির সামনে একটা পুকুর আছে, তোমাদের আগেও দেখিয়েছিলাম। আর এই দেখো কত কিছু রান্না করেছে। তো চলো খাওয়া দাওয়া করে এবার রেডি হব। তো ব্লগটা আজকে তাহলে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা ব্লগে। টিল দেন, গুড বাই।